রমজান তো চলে এসেছে, আর ইফতারের আয়োজনে যে সমস্ত জিনিসের দরকার সেগুলো সামান্য কিছু কেনাকাটা করেছি, আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে শেয়ার করছি রমজান উপলক্ষে কিছু বাজার করেছি, তো সাথেই থাকুন। শুরুতেই বলে নিচ্ছি, মাত্র 6 মিনিটের ভিডিও, তো ধৈর্য ধরে দেখুন কী কী কেনাকাটা করেছি। যদিও খুবই সামান্য কেনাকাটা করা হয়েছে, তাও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছেন, শুরুতে আপনাদের সাথে শেয়ার করছি একটা নারকেল, তো এটা তো খুবই প্রয়োজনীয় রমজান মাসে, চিরা বা মুড়ি ভিজানোর ক্ষেত্রে একটু দিয়ে থাকি। এরপরে শেয়ার করছি গুড়, তো এটা কিন্তু দেখে আপনারা বুঝতে পারছেন, তাও কিন্তু আমি বোঝার সুবিধার্থে মুখে বলে দিচ্ছি। তো জানি না কেন দুই ভাগে নিয়ে আসছে এভাবে, তো যাই হোক, অল্প অল্প করে বাজার করা হয়েছে, অত আহামরি বেশি করে করা হয়নি। এখানে সামান্য কিছু বেসন নিয়েছি, কারণ সামান্যই নিয়েছি, আমার বাসায় রোজার সময় ভাজা ভাজি একটু কমই হয়, তেলের খাবারটা একটু কম খাই, যেটা সত্যি কথা। তবে রোজার প্রথম দিকে বেশ কিছুদিন খাওয়া হবে, এরপরে আর হয়তো ওরকমভাবে তেলের জিনিস খাওয়া হবে না, তো যার কারণে অল্প অল্প করে আনা, যদি দরকার হয় পরবর্তীতে নিয়ে আসা যাবে। তো এই তো দেখালাম ডালের বেসন, যেটা সেটা শেয়ার করলাম। এখানে রয়েছে সামান্য পরিমাণে কিছু বুট, আসলে হয়তো আমি এরকম কেন জানি না, হয়তো বাসায় একা এই জন্যই, মানুষ বেশি থাকলে বুট মুড়ি সবাই মিলে খেতে তো ভীষণ মজাদার, যেটা রোজার সময় যদি মায়ের কাছে যাই সেই ভালো লাগাটা উপলব্ধি করতে পারি, আর একার বাসাতে ওরকম আমার কাছে একা একা মানে চিবুতে ভালো লাগে না। যাই হোক, প্রথম দিকে তো একটু খাবো, যার জন্য কম বেশি সব কিছুই কিনেছি একটু একটু করে। এরপরে দেখতে পেয়েছেন ইসুপগুলির ভুষি শেয়ার করেছি, এখানে শেয়ার করছি কিছু বাদাম, তো আমার ইফতারের আয়োজনের জন্য আমার বাদাম খুবই প্রয়োজনীয় একটা জিনিস, এটা আমার খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে শশা দিয়ে যখন কোনো কিছু খাওয়া হবে তার সাথে যদি বাদামটা দেওয়া হয় তখন খেতে আরও ভীষণ ভালো লাগবে। এখানে দেখছি যে এছাড়া একটু মশলা নিয়ে আসা হয়েছে, সাথে ছিল লবঙ্গ আর কয়েকটা এলাচি। এই তো, আর এর আগে শেয়ার করলাম মানে যে যেটা ভুষি আমরা বলি, আর এই রয়েছে তোকমা, তো এটা তো রোজার জন্য সব সময় আমাদের বাসায় খাওয়া হয়, আর ইফতারিতে আমরা খেজুর খেয়ে এই শরবতটা খেয়ে থাকি, কারণ এটা একদম শরীর ঠান্ডা করে ফেলে, মানে সব সময় শরীরটার মানে জন্য খুবই উপকারী এই মানে ভুষি আর তোকমা দিয়ে যে আমরা শরবতটা তৈরি করি। আর সারাদিন রোজা রাখার পরে এরকমের একটা শরবত খেতে পারলে ভীষণ ভালো লাগে। এই তো এখানে রয়েছে সয়াবিন তেল, পোলাওয়ের চাল, যদিও 1 প্যাকেট নিয়ে আসছি, কারণ সারা রমজানে পোলাওয়ের চাল আমরা খাই না, মানে পোলাও খাওয়াই হয় না, যেটা সত্যি কথা। অনেকে আছে বিরিয়ানি খায়, নানান রকমের জিনিস তৈরি করে পোলাওয়ের চাল দিয়ে রোজার সময়, কিন্তু আমার মনে হয় পোলাও খেলে আমার ভীষণ পানির পিপাসা পায়, তো এক্ষেত্রে রোজার একটা মাস আমি কোনো রকমের পোলাও খাবো না, কারণ ওটা আমি খেতে পারি না। তো আর হয়তো আর কয়েকদিন আছে, তো ভাবলাম রোজা আসার আগে আর একদিন খাবো, এই জন্য আর কি 1 প্যাকেট নিয়ে আসা হয়েছে। আর কথা বলতে বলতে আরও কী কী দেখিয়েছি, যাই হোক হয়তো আপনারা দেখে নিয়েছেন। এরপরে এখানে রয়েছে চিড়া, তো চিড়াটা আমার ভীষণ পছন্দ, আর এটা কিন্তু লাল চিড়া, এটা খেতে কিন্তু খুবই মজাদার, খুবই মজাদার, যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আর লাল চিড়াটা তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি, তো ওই চিড়াটা আমার কাছে খুব ভালো লাগে, যার কারণে চিড়ার পরিমাণটা একটু বেশি হয়েছে, কারণ জিসানের বাবা জানে ওটা আমার অনেক পছন্দ। তো এখানে 2 রকমের ফল নিয়ে আসা হয়েছে, এটার সাথে ফলটাও দেখিয়ে দিলাম, যদিও রোজা উপলক্ষে না, তারপরও বাসায় খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে, তবে লেবুগুলো কিন্তু রোজা উপলক্ষে নিয়ে আসা হয়েছে, কারণ লেবুর শরবত আমরা খেয়ে থাকি, যার কারণে লেবুটা কিন্তু লাগেই কম বেশি, তো এ কারণে কিছু লেবু নিয়ে আসা হয়েছে।
এই তো মোটামুটি কম বেশি সব ধরনের বাজার শেয়ার করলাম। ও আচ্ছা, এখানে তো ভুলিয়ে গিয়েছি, হয়তো কথা বলতে বলতে ডালের কথা বলা হয়নি। আমি এখানে নিয়েছি খেসারি ডাল, এরপরে জিসানের বাবা কিছু নিয়ে আসছিল মুগ ডাল। তো মুগ ডাল বাসায় ছিল যদিও তাকে বলা হয়নি, তারপরেও সে নিয়ে এসেছে। তো যাই হোক, যেভাবে রাখলে ভালো থাকবে সেভাবে রাখতে হবে। তো এই তো আরও একবার আপনাদের সাথে শেয়ার করছি, দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রমজানের জন্য কিছু বাজার সদাই হয়তো অনেকেই করে ফেলেছেন, বা কেউ বা সামনে যে দিনগুলো আছে বাকি দিনগুলোতে কিনে ফেলবেন। এই তো তো আমার বাসায় কিনেছি, এ কারণে আপনাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি। এই তো রমজান মাস চলে এসেছে, আমরা চেষ্টা করব সবাই রোজা রাখার, বেশি বেশি ইবাদত করার। আর আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।